নমস্কার বন্ধুরা আর এই আপনাদের অনেক অনেক স্বাগত তো পটল একঘেয়ে খেতে খেতে আর ভালো লাগছে না তো পটলের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন সম্পূর্ণ নতুন ইউনিক একটা রেসিপি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমি এখানে পটলগুলো বাকল ছাড়িয়ে নিয়েছি পুরোপুরো ছাড়াইনি হাফ ছাড়িয়েছি তো এখন পটলগুলোকে মাঝখান থেকে এভাবে ভাগ করে নেব সবগুলো পটল দুভাগ করে নেব তারপর পটলের একটা সাইড ধরে এভাবে পাতলা পাতলা করে কেটে নেব তো যতটুকু পারা যায় এভাবে পাতলা পাতলা করে কেটে নেব তো আমার এখানে মোটামুটি চার পাঁচটা হয়েছে তো আপনারা চাইলে আরও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন আর নিচের সাইডটা থাকবে জয়েন্ট নিচের সাইডটা আর কাটা যাবে না এভাবে নিচের সাইডটা থাকবে জয়েন্ট লাগানো তো এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি তো এখন এগুলোর মধ্যে একটু নুন আর একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো পটলের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো এখন আমি চলে যাব একটা ব্যাটার তৈরি করতে তো ব্যাটার তৈরি করতে আমি নিয়ে নেব প্রথমে আট চামচের মতো বেসন বেসনের পরিমাণটা থাকবে এখানে বেশি আর দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো এক চামচ ময়দা আর এই সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুনটা দেব কারণ পটলে আগে থেকে নুন দেওয়া আছে তো নুনটা আপনারা বুঝে দেবেন আর দিয়ে দিয়েছি কালো জিরে এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটা মেখে নেব একেবারে পুরোপুরো জলটা দেওয়া যাবে না ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে ব্যাটারটা এই এরকমভাবে তৈরি করে নিতে হবে বেশি পাতলাও নয় আবার বেশি ঘনও নয় এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এখন ব্যাটারের মধ্যে পটলটাকে চুবিয়ে ভালো করে তারপর এভাবে ঝেড়ে নেব একটু ভালো করে ঝেড়ে নেব যাতে পটলের এই ফিঙ্গারগুলো স্পষ্টভাবে বোঝা যায় এবং ভাজাটাও যাতে ভালো হয় যদি ব্যাটার বেশি লাগানো হয় তাহলে পটলগুলো চপের মতো হয়ে যাবে খেতে ততটা ভালো লাগবে না আর ভাজাটাও মোচমুচে হবে না তো এখন দু তিন মিনিটের জন্য গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নেব ভেজে নামিয়ে নেব তো আমি এক এক করে সবগুলোভাবে ভেজে নামিয়ে নিয়েছি তো গরম ভাতের সাথে আর সন্ধ্যা চা কফি বা মুড়ির সাথে আপনারা অবশ্যই এই পটলের ইউনিক রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে তো উপর থেকে এখন একটু গোলমরিচ ছিটিয়ে দেব সাথে কাঁচা লঙ্কা দিয়ে খালি খালি খেয়ে দেখবেন দারুণ সুস্বাদু হয় কিন্তু তো আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ফিরে আসছি আবার পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো